নমস্কার। অনুষ্ঠানে হারে আরো একটি নতুন পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি রুটি পরোটা বা ভাতের সাথে খাওয়ার মতো দুর্দান্ত স্বাদের একটা মাখো মাখো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটি আজ আমি বানাবো ফুলকপি ডাঁটা দিয়ে, তাহলে রেসিপিটি দেখতে থাকুন। এই রেসিপির জন্য এখানে আমি নিয়েছি একটা আস্ত ফুলকপি। ফুলকপির ডাঁটাগুলো আমি এখানে ছাড়িয়ে নেব। ফুলকপির গোড়াটা আমি কেটে নিয়ে নিচ্ছি, এটাও কিন্তু আমি ফেলবো না, রান্নাতে ব্যবহার করব। এইভাবে একটা আস্ত ফুলকপির সমস্ত ডাঁটা আমি ছাড়িয়ে নিয়েছি আর ফুলকপিটা এখন আমি সরিয়ে রাখছি। কিছুটা ডাঁটা আমি আগে কেটে নিয়েছি, আপনাদের বোঝার সুবিধার্থে একটা ডাঁটা কেটে দেখিয়ে দিচ্ছি। ফুলকপির ডাঁটার গায়ে লেগে থাকা পাতাটা বাদ দিয়ে নিতে হবে আর গোড়ার অংশটাও আমি বাদ দিয়ে নিচ্ছি। এখন এর গায়ে লেগে থাকা খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ভালোভাবে ছাড়াতে হবে, তা না হলে কিন্তু এটা ভালো মতো সেদ্ধ হবে না। এই কাজটা চাইলে আপনারা ছুরি দিয়েও করে নিতে পারেন। এখন এটা আমি একটা ছোট টুকরো করলাম, তারপর মাঝখান থেকে পাতলা করে নিয়েছি। এরপর এটাকে সরু সরু করে কুচিয়ে নিচ্ছি। এই একই প্রসেসে সমস্ত ফুলকপির ডাঁটাগুলো আমি কেটে নিয়েছি। এখন ফুলকপির গোড়াটাও আমি কেটে নেব। ফুলকপির গোড়াটা একটু মোটা করে বাদ দিতে হবে, এর বাইরের দিকের অংশটা বেশ মোটা এবং শক্ত হয়, তাই এটাকে মোটা করে বাদ দেওয়ার পর ভিতরে কিন্তু সুন্দর একটা নরম অংশ পাওয়া যায়। এটা রান্নার পর খেতেও বেশ মিষ্টি মিষ্টি লাগে। এটাও আমি ফুলকপির ডাঁটার মতো একই রকমভাবে কেটে নিচ্ছি। শীতকালে বাজারে প্রচুর ফ্রেশ ফুলকপি পাওয়া যায় এবং সেটা দিয়ে নানা রকম রেসিপি তো আপনারা সবাই ট্রাই করেন, কিন্তু ফুলকপির ডাঁটা দিয়ে এরকম সুন্দর রেসিপি যদি আপনারা এখনও না খেয়ে থাকেন, তাহলে আমার এই রেসিপিটি ফলো করে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি নিরাশ হবেন না, এই রেসিপিটি খেতে সত্যি অপূর্ব লাগে। এখন এইভাবে সমস্ত ফুলকপির ডাঁটাটা কেটে ধুয়ে আমি নিয়ে এলাম। এখন ডাঁটাটা একটু ভাপিয়ে নেব। 3-4 মিনিটের জন্য ফুলকপির ডাঁটাটা আমি ভাপিয়ে নিয়েছি। এরপর দেখুন এখন ফুলকপি ডাঁটাটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নিচ্ছি আর এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে, তেল গরম হলে এর মধ্যে কয়েকটা ডালের বড়ি দিয়ে বড়িটা ভেজে নিচ্ছি। যে কোনো ডালের বড়ি আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিলাম ফোড়নের জন্য শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচো করে এখানে দিয়ে দিলাম। 5 ফোড়নের উপর এভাবে পেঁয়াজ দিলে কিন্তু দারুণ একটা সুন্দর ফ্লেভার আসে। এখন একটা মাঝারি মাপের আলুর টুকরো দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে নেওয়া ভাপানো ফুলকপির ডাঁটা। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। সব কিছু এখন ভালো করে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। ফুলকপি ডাঁটাটা ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিচ্ছি। একটু বেশি জল এখানে দিতে হবে। এখন 2 মুঠো মসুর ডাল ভালোভাবে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। সবটা ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা কুচি, 1 মুঠো মটরশুঁটি আর ভাজা বড়ি। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে দিয়ে এখন ঢাকনা ঢেকে প্রায় 4-5 মিনিটের জন্য রান্না করে নিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলেছি। এখন আবারও সবটা ভালো করে মিশিয়ে দিলাম আর ডাঁটাটা কিন্তু এই সময় খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মসুর ডালটা একেবারে ঘেঁটে যায়নি, তবে সেদ্ধ হয়েছে। এখন এই পর্যায়ে গ্রেভিটা আর একটু আমি ঘন করে নিচ্ছি, এটা একটু মাখামাখাই খেতে ভালো লাগে। দিয়ে দিলাম ভাজা মশলা, জিরে এবং ধনে একসঙ্গে ভাজা করা ছিল সেই মশলাটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখন আলু এবং বড়িগুলো আমি এভাবে হাতের সাহায্যে একটু স্ম্যাশ করে দিচ্ছি। আলু এবং বড়িগুলো এভাবে ঘেঁটে ঘেঁটে দিলে এটা অনেকটা মাখামাখা হয়ে যাবে এবং এর টেস্টটাও কিন্তু অনেক ভালো আসবে। এভাবে সবটা আমি এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এটা নামিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।